आज के टीआर शुरू करार आगे कयेकटा कथा एकटू बोलते चाई। टीआर टीआर माने टलिउड रिपोर्टर। टीआर आमरा छोटो करे बोली, एकटू कथागुलो शिखे नाओ, फुटुरेर जन्य काजे आसबे। प्रथम कथाटा हच्छे, कवि बोलेछेन तिनि मेलाबेन जिनि मेलाबेन। बोधहय उल्टो बोललाम, ताते कार कि एसे जाय बोलो तो। अबुदा जा बोलछे आजकल ताई हिट। अबुदा कि बोलेन, म नय मयेर जायगाय क बोलेन, जिनि केलाबेन तिनि केलाबेन। आरो एकटा डायलग आछे बस, एक पिस डायलग, যদি বেশি বাড়েন বার মেরে ফাটিয়ে দেব ভাঁড়। আরে বাবা, এটা টলিউড রিপোর্টার, অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েও এই শোটা দেখে। সব যদি বলি তাহলে কি করে হবে, কিছুটা হলে গিয়েও দেখো, ওখানে বিপ মারা নেই। টলিউড রিপোর্টার শুরু হয়ে গেল আজকে, এবং আজকে হেডলাইন্স কী কী থাকবে সেটা তো আমি দেখাবো না, দেখাবে এডিটার। ভাই এডিটার, একটু চট করে দেখিয়ে দাও তো হেডলাইন্সগুলো। এই সপ্তাহে টলিউড রিপোর্টার পৌঁছে গেছিল সংবাদ প্রতিদিন নিবেদিত কমপ্ল্যান টেলিসম্মান 2013 ডিডের ব্যাকস্টেজে। শ্রাবন্তীর জন্মদিনে তাকে সারপ্রাইজ দিয়ে বার্থডে সেলিব্রেট করতে তার বাড়িতে পৌঁছে গেছিল আমাদের টলিউডের মজনু হিরণ। প্রলয় দেখার পর অপুদা আমার চোখ দিয়ে ঢুকে যে কোথায় রয়েছে এখনো পর্যন্ত নিজেই খুঁজে পাচ্ছি না। যখন তখন অপুদার ডায়লগগুলো ঝেড়ে দিচ্ছি আর কি। কয়েকদিন আগে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিল, সেখানে হঠাৎ করে একটু বেগরবাই দেখতেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল, যদি বেশি বারো বা বাকিটা থাক, বাকিটা তোমাদেরকে পরে কোনো সময় ডিসকাস করব, আপাতত একটা কাজের কথা সেরে। সংবাদ প্রতিদিন নিবেদিত টেলিসম্মান মানে কমপ্ল্যান টেলিসম্মান, এই টেলিসম্মানের ডিডের ব্যাক স্টেজে পৌঁছে গেছিল কিনকিনি। সেখানে গিয়ে ও কতটা সম্মান পেল সেটা একটু দেখতে হবে তো। আমি এখন আছি সংবাদ প্রতিদিন টেলি সম্মান অ্যাওয়ার্ড সেরিমনিতে। সেরিমনি এখনও শুরু হয়নি, আমি ব্যাকস্টেজে রয়েছি, তবে চলো গ্রিন রুমে চলে যাই আর দেখে নিই সবাই কীরকম এক্সাইটেড আর কীরকমভাবে নিজেকে প্রিপেয়ার করছে। গ্রিন রুমে তো চলেই এসেছি এবং ঢুকে দেখে নিই যে পারফরমেন্সের আগে এরা কতটা এক্সাইটেড, কতটা নার্ভাস, মেনলি মাইন্ডসেটটা কেমন আছে চলো কথা বলে নিই। হ্যালো, হাই। আচ্ছা, পারফরমেন্স আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তো কেমন লাগছে, তোমার ফিলিংটা কিরকম হচ্ছে? হ্যাঁ, গ্রেট ফিলিং, আই এম ভেরি এক্সাইটেড। আর যে গানটা আমি পারফর্ম করছি, ঢিঙ্কা ঝিঙ্কা, সালমানের ছবি দেখতে খুব ভালো লাগে, ওর গানে নাচতে খুব ভালো লাগে, অবভিয়াসলি আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। কেমন লাগছে তোমার? সবসময় ভালো লাগে, এখন তো ভালো লাগছেই, আর সবাই মিলে প্রচুর মজা করছে, আর আমি তো এপ্রান্ত থেকে এপ্রান্ত ছুটে বেড়াচ্ছি, কাজের কাজ কিছুই করছি না, এপ্রান্ত থেকে এপ্রান্ত ছুটে বেড়াচ্ছি, যেটা আমি করে থাকি সবসময় অফস্ক্রিন। অনস্ক্রিন দেখে আমাকে যখন যদিও বা মনে হয় প্রচণ্ড শান্ত শিষ্ট, কিন্তু আদৌ আমি তার নই। আচ্ছা, নমিনেশন যে হয়েছে, তুমি কোন ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছো? বেস্ট অ্যাক্টর পপুলার ক্যাটাগরিতে, বেস্ট জোড়ি। অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়াটা পুরোপুরি একটা জাস্ট কি আমি ডেফিনেশন দেবো জানি না, এটা আমার কাছে ম্যাটার করে না বলতে পারেন, বিকজ কাজটা ভালো করে করলি, পাবলিক ভালোবাসলি, সেটাই আমার কাছে অ্যাওয়ার্ড। আমার ফার্স্ট ডান্স হচ্ছে অমিতাভ বচ্চন সারা জামানা, এবং আমি সেই অমিতাভ বচ্চন আর আমি কোথায়, আমি সেই ডান্সটা করব। তো আরেকটা ভালো কথা হচ্ছে যে যেখানে আমাদের শোটা হচ্ছে এখানেই সম্ভবত সারা জামানা শুটিং হয়েছিল, তো আমার কাছে খুবই সেটা ভালো লাগছে যে আমি সেই সারা জামানার উপর এখানেই পারফর্ম করতে পারছি। আরেকজনকে পেয়ে গেছি, করি বেরোচ্ছে। আচ্ছা, তুমি বলো, তোমার তো এটা ফার্স্ট পারফরমেন্স, কেমন লাগছে? নিশ্চয়ই ভীষণ নার্ভাস? না, আমি ঠিক নার্ভাস খুব একটা নই, বাট কতটা ভালো করতে পারবো সেটা আমি এখন ভাবছি। আর হ্যাঁ, ফার্স্ট পারফরমেন্স বলে অবভিয়াসলি আরও অনেক বেশি বেটার করার ইচ্ছা, যাতে তোমাদের সবার খুব ভালো লাগে। আমরা শুনেছি যে তুমি অনেক রকম অবতারে করছো আজকে, তো একটু যদি হিন্টস দিতে পারো যে কী এক্স্যাক্টলি হতে চলেছে, আমরা কী দেখতে চলেছি? আমার ক্যারেক্টারটা বেসিক্যালি খুব সিম্পল, একজন কেরানি, সে নিজেকে মানুষ বলেও গ্রাহ্য করে না, সে কেরানি। তো সেই কেরানির জীবনে সিনেমা এবং টেলিভিশনের তো একটা বিরাট প্রভাব থাকে, তো সে মাঝে মধ্যেই কেরানি থেকে, এই কেরানির চরিত্র থেকে বেরিয়ে গিয়ে রাজেশ খান্না হয়ে যায়, আর মাঝে মধ্যে অশোক কুমার হয়ে যায়, মাঝে মধ্যে প্রসেনজিৎ হয়ে যায়। মানে এই যে এক একটা আলাদা আলাদা ক্যারেক্টার, সে যখন স্ক্রিনে এদেরকে দেখে তখন এদের মতন হতে চায়, তো সেই জ্বালাটা মেটানোর একটা সুযোগ একবার নয়, দুবার নয়, নবার আমি পেতে চলেছি আজকে স্টেজে। আমি এখন পেয়ে গেছি টেলিসম্মান অ্যাওয়ার্ডস এর অর্গানাইজার কে, এবং তিনি হলেন সিনজয় বোস। স্যার, কেমন লাগছে এখানে এসে, কি এক্সপেক্ট করছেন এই শোটা থেকে? ডেফিনেটলি খুব ভালো লাগছে আমাদের এই প্রোগ্রাম থেকে, এবং আশা করি যে এটা
প্রতি বছরের মতন এটা সৃজন সম্মানের 9th ইয়ার। তো এটা অন্য বছরের থেকে আরও ভালো হবে, আরও বড়োভাবে হবে এবং আরও সুন্দরভাবে হবে। আজকে টেলি সম্মান অ্যাওয়ার্ডস হতে চলেছে, এটার থিমটা এক্স্যাক্টলি কি আমাকে বলবে? দেখো, টেলি সম্মানে 9-9 করে 9টা বছর হয়ে গেল, কিন্তু আমরা 9-6 করে এটা করছি না। 9 বছর ধরে যেরকম গ্র্যান্ড স্কেলে করেছি, এবারেও তাই। এবারে থিম বলতে অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে 100 ইয়ার্স অফ সিনেমা, তাতে আমাদের যারা ফেভারিট হিরোজ অ্যান্ড হিরোইন্স ফ্রম ভ্যারিয়াস চ্যানেলস, ভ্যারিয়াস সিরিয়ালস, তারা 12টা হিন্দি গানের সঙ্গে, যেগুলো যুগান্তকারী গান, তার সঙ্গে নাচবে। পাউলকে আমরা পেয়ে গেছি, আপাতত পাউলে একটু মেকআপ টাচ দিচ্ছে, বাট জেনে নিই যে আজকে তো একটা পারফরমেন্স আছে, তোমার পারফর্ম করতে চলেছে, তোমার কেমন লাগছে? এক্সাইটেড অফকোর্স, প্রত্যেকবারই টেলি সম্মান, প্রতিদিন টেলি সম্মান যেটা হয় পারফর্ম করি আমি। লাস্ট বার হয়তো শেষ, মানে সেবার পারফর্ম করিনি, জাস্ট এসে অ্যাওয়ার্ড দিয়েছিলাম, বাট ইটস ভেরি স্পেশাল আর খুব ভালো লাগছে। 100 ইয়ার্স অফ ইন্ডিয়ান সিনেমা সেলিব্রেট হচ্ছে আজকে টেলি সম্মান অ্যাওয়ার্ডসে। আমি দেখতে পাচ্ছি ঐন্দ্রিলাকে, চলো ওর থেকেই জেনে নিই যে ও কোন পিরিয়ডটা অ্যাকচুয়ালি এখানে ম্যানিফেস্ট করে দেখাচ্ছে। হাই ঐন্দ্রিলা, ওয়েল এখন তো তুমি ব্যাকস্টেজে আছো, পারফরমেন্স তো এখনো শুরু হয়নি, হবে, কেমন লাগছে, ফিলিংটা কেমন বলো? এখন সব থেকে বেশি আমার টেনশন হচ্ছে যে আমি কী করে ড্রেসটা ছেড়ে পরের ড্রেসটা পরবো, মানে কতটা ভালো পারফরমেন্স করবো সেটার থেকেও বেশি হচ্ছে ড্রেসটা ছেড়ে আমি ঠিক সময় উঠতে পারবো কিনা, এটা সব থেকে বেশি টেনশন আমার। আমি আরেকজনকে দেখতে পেয়ে গেছি, চলো 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 একটু কথা বলে নিই। তুলিকাদি, কেমন লাগছে আজকে তুমি টেলি সম্মান অ্যাওয়ার্ডসে এসছো, কি ফিলিং, কি এক্সপেক্ট করছো? এটা তো আশা হয়, মানে নতুন কিছু নয়, ওই প্রচণ্ড মজা, সবাই সাথে দেখা হওয়া, গেট টুগেদার বলা যেতে পারে, জমিয়ে গেট টুগেদার, জমিয়ে গেট টুগেদার। ওয়েল, তুমি কোনো ক্যাটাগরিতে নমিনেটেড আছো? হ্যাঁ, সাপোর্টিং অ্যাক্ট্রেস। কিসে আছো? রাশি সিরিয়াল হয় আমাদের জি বাংলায়, তার জন্য আছি। হ্যালো, আচ্ছা অঙ্কুশ, ফার্স্ট অফ অল এটা বলো কেমন আছো? খুব ভালো। আজকে তোমার পারফরমেন্স হতে চলেছে, তো পারফরমেন্সের জন্য তুমি কতটা এক্সাইটেড, কতটা নার্ভাস? খুব এক্সাইটেড, তার কারণ টেলি সম্মান এটা আমার প্রথম আর ক্যারিয়ারে এটা 4th, তো সেই জায়গা থেকে খুব এক্সাইটেড। আর স্টেজ পারফরমেন্স হলে আমি একটু নার্ভাস থাকি, তার কারণ আমার সিনেমায় তো অনেক টেক হয়, এখানে ওয়ান চান্স একটা, আর আমি এনার্জিটা, আমি একটু অতটা এনার্জিটা নিতে একটু টাফ, মানে একটু কষ্ট হয়। আমি ঢুকে পড়েছি শ্রাবন্তীর মেকআপ ব্যানে, ও এখনও আপাতত মেকআপই করছে, বাট মেকআপ করুক না, তাতে কী হয়েছে, আমাদের সাথে কথা বলতে তো কোনো আপত্তি নেই। হাই শ্রাবন্তী, তোমার পারফরমেন্স তো হবেই আজকে, আমরা সবাই জানি, বাট পারফরমেন্সের আগে যে জিটার্সটা হয় ভেতরে প্রচণ্ডভাবে, মানে আমার সত্যি কথা বলতে গেলে আমার প্রত্যেকবারই এরকম হয়, হাত পা কাঁপছে আমার রীতিমতো, আমার সব টিমের লোকজন জানে আমি যে ওদেরকে কী জ্বালাচ্ছি, আর বাট একটা ভরসা আছে যে আমার দর্শকরা যাই করি পছন্দ করে নেবে। পূজার মেকআপ মানে আমি ঢুকে পড়েছি আর দেখছি পূজা মেকআপ করছে। পূজা, আমি কোথায় বসি বলো তো? কোলে বসতে পারো আপাতত, না চেয়ারটা হয়তো নিতে পারবে না, বাট এনিওয়েজ আমি আপাতত, না পারফরমেন্সের কথা যখন তুমি ছেড়ে দিয়া, তখন আমি এটা জিজ্ঞেস করি যে পারফরমেন্সের জন্য কেমন লাগছে, নার্ভাস? নার্ভাস ঠিক লাগছে না অ্যাকচুয়ালি, কালকে যখন আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং কালকে স্টেজ রিহার্সাল করতে এসেছিলাম, তখন বেশ নার্ভাস লেগেছিলো দেখে, স্টেজটা দেখে, বা তখনও যথেষ্ট অডিয়েন্স মানে আমাদের যত প্রোডাকশনের বা সবাই বসেছিলেন, তখন একটুখানি নার্ভাস লাগছিলো, তারপর একবার যখন করলাম তারপর আর ওই নার্ভাসনেসটা লাগেনি, বাট হয় ওটা একটা, মানে একটা ফিলিং হয়, মানে ওই প্রত্যেকটা স্টেজ পারফরমেন্সের আগে একটা ছোটো স্টেজ ফ্রাইট সবারই থাকে। আমি এখন ঢুকে পড়েছি শুভশ্রীর মেকআপ ব্যানে, চলো ওর সাথে একটু গল্প মেরে নিই। শুভশ্রী, তোমার পারফরমেন্স তো হবে আজকে, তো কতটা এক্সাইটেড বা নার্ভাস, কী ফিল হচ্ছে? অ্যাকচুয়ালি আমি এইসব শো করতে ভীষণ, মানে শো এর সময় ভীষণ এক্সাইটমেন্ট আমার মধ্যে থাকে, কারণ আমি আই লাভ ডান্স, তো এটাই বলবো টেনশন তো অবশ্যই হয়, বাট এখনও অবধি হয়নি, যখন আমার ঠিক পারফরমেন্সের একটু কাছাকাছি চলে আসবে তখন হয়তো একটু টেনশন শুরু হয়ে যাবে আর কি। আচ্ছা, তুমি কী কী গানে পারফর্ম করছো? আমি করছি মার্ডার 2 এর একটা গান, ইয়ে রাত, আর সলিড কেস খেয়েছি, আর আইয়ার একটা গান ড্রিম আম ওয়েকাপম, আর একটা হচ্ছে বাবলি বদমাশ। টেলি সম্মান অ্যাওয়ার্ডে তোমার পারফরমেন্সের জন্য তো অনেকে ওয়েট করে আছে, তুমি কিসের জন্য ওয়েট করে আছো? আমি পারফর্ম করার জন্য ওয়েট করে আছি, আর এও ভয় আছি যে একটু ডিলে চলছে মামলা, এ না হয় যে লোকেরা পারফরমেন্স না দেখেই বাড়ি চলে যায়, কেন কলকাতায় জানি সবাই একটু
जल्दी जल्दी बाड़ी जा रुते थे थके तो होपफुली सबाई थको खूब सुंदर आयोजन हो खूब भलोभ अर्गानाइज हो भल लगे एखे एस और होपफुलि स्मूथ परफॉर्मेंस एत तुम्हारा जा जा देखले आशा करी मुखस्त करो कारण मुखस्त कर ले तब जितते बड़ो प्राइज 2000 টাকার একটা আনকন্ডিশনাল গিফট ভাউচার পেতে গেলে হতেই পারে এই টেলি সম্মান থেকে কোনো একটা প্রশ্ন তোমাদেরকে করলাম। যাই হোক, এই আজকে তোমরা দেখলে কি ব্যাকস্টেজ, ব্যাকস্টেজে তোমাদেরকে যা দেখানোর তা আমরা দেখালাম, যা দেখানোর নয় তা আমরা ফেলে দিলাম। তবে পরের সপ্তাহে কিন্তু রেড কার্পেটে হাঁটাহাঁটিও তোমাদেরকে দেখাবো, সেদিন তোমরা কার্পেটে যাবে সেটা বরং এখন না বলাই ভালো। তার থেকে বেটার 13 তারিখের দিকে একটু হাঁটা যাক। শ্রাবন্তীর জন্মদিন কি করে ভুলতে পারি বস, শ্রাবন্তী বলে কথা। এবং শ্রাবন্তীর জন্মদিনে যখন মজনু পৌঁছে যায়, মানে আমাদের হিরো হিরণের কথা বলছি, যখন মজনু পৌঁছে যায় তখন কি হয়, মজনু কি সারপ্রাইজ দিতে যায় নাকি নিজেই সারপ্রাইজড হয়ে যায়, দেখাবো ব্রেকের ওপারে। এরপর তোমাদের জন্য যেটা আসতে চলেছে সেটা হচ্ছে এই টলিউড রিপোর্টারের সবথেকে ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, শ্রাবন্তীর জন্মদিন। 13 তারিখ ছিল শ্রাবন্তীর জন্মদিন এবং শ্রাবন্তীর নামটা বললেই আমার বুকের, আচ্ছা এক মিনিট, ওই হৃৎপিণ্ডটা কোন দিকে থাকে, এদিকে, ওকে, হ্যাঁ বুকের এই দিকে একটা ধুপুক 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 শুরু হয়ে যায়। তার কারণ ওরকম একটা দেবী সুলভ রূপ, আর দেবী আর বেবি মিলিয়ে যে রূপটা হয় সেটাই হচ্ছে গিয়ে শ্রাবন্তীর আর কি। তার জন্মদিন বলে কথা, আমি একটু এক্সাইটেড হব না তা কি হয়। এক্সাইটেড তো আরেকজনও ছিল, মজনু আমাদের হিরণ। হিরণ নিজে আমাদের বললো যে শ্রাবন্তীকে সারপ্রাইজ দিতে ও নাকি যাবে এবং তারপর গিয়ে কি করবে সেটা আমি কি করে বলবো, সেটা হিরণের মুখ থেকে এবং টোটাল ব্যাপারটা তোমরা নিজেরাই দেখো। আজকে 13 আগস্ট, আমরা চলে এসেছি শ্রাবন্তীর বাড়িতে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। কলেজমেন্ট লিখবো, দেখি শ্রাবন্তী বেরোয় নাকি বেরোয়। সারপ্রাইজ, হ্যাঁ শ্রাবন্তী বসেছে, আমরা এবার একটা কেক কেটে নেবো। সঙ্গীত বাংলার তরফ থেকে আমরা সবাই মিলে একটা কেক নিয়ে এসেছি। আমরা ওই গানটা একটু গেয়ে নি। Happy birthday to you, প্রচন্ড বাচ্চা বাচ্চা। Happy birthday to you, আচ্ছা এবার করব। Happy birthday to Shravanti, Happy birthday to you, wow, সুখের চাঁদর রোদের আদো পাঠিয়েছি তোর নামে, ও চাঁদের আলোকে রূপলি পালো রাখা আছে নীল খামে। শ্রাবন্তী জাস্ট একটা কথা বলো যে এই যে জন্মদিন তুমি একটু পরে বেরিয়ে যাবে, বাট আজকে সারাদিনের প্ল্যান কি, মানে জানি তো তুমি শুটিং করবে, বাট আদারওয়াইজ শুটিং ছাড়া আজকে প্ল্যান কি তোমার বার্থডেতে? এবারের বার্থডেটা আমার খুব বেশি মানে ওরকম বড় করে কিছু সেলিব্রেট করার ইচ্ছা নেই, তো এই এখন যাব, একটা শুট আছে ওই শুটটা কমপ্লিট করে বাড়িতে এসে ফ্যামিলির সাথে একটু আউটিং এ যাওয়ার ইচ্ছা আছে, ডিনার টিনার করার ইচ্ছা আছে, দাদা বৌদি সবাইকে নিয়ে আর কি। এই দিনটা আমি চাই আমার ফ্যামিলির সাথে কাটানো। মানে সন্ধ্যাবেলা কি মানে আরো ফুচকার আসর পড়বে? না ফুচকা তো খাবোই, আসবে, আজকে কেউ আটকাতেই পারবে না। এমনি সময় আমার মা সারাক্ষণ বলবে তুই আবার ফুচকা খেয়েছিস, আবার বলবি পেট ব্যথা করছে, তো এরকম বলে। আজকে যেহেতু জন্মদিন আমার উইশ, মাকে আগে কটা কটা ফাউ চাইবে আজকে ফুচকা বলাকে? আজকে একবার শুকনো নেব, একবার জল দিয়ে নেব, একবার শুকনো নেব, এই মানে 2-in-1 করে হবে আর কি। তারপরে ফাউ চাইবে কটা? ফাউ 3-4টা তো চাইবো। হ্যাঁ মানে আমরা ছোটবেলায় মনে আছে আমি ফুচকা ফাউ দাও না, কি করছো কোন তো ফাউ দিতে পারছো না, এত ফুচকা খেলাম। এক্স্যাক্টলি, তাই ছোটবেলায় তুমি কিরকম ভাবে বার্থডে কাটাতে, সেলিব্রেট করতে? ছোটবেলায় যে মানে যেভাবেই হোক একটা ছোট করে আমার বাবা মা আর কি আমার সেলিব্রেশন করতো আর কি। মা নিজে মাটন রান্না করতো, পরোটা রান্না করতো, পরোটা দিয়ে মাটন দিয়ে একদম সুন্দর, আর
পায়েসটা হতোই আর কি বাড়িতে। তো ওই যে দুপুরবেলা সমস্ত সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে, হ্যাঁ ওই ওই রকম টিপিক্যাল বাঙালি যেভাবে চন্দন মাথা, একদম একদম সেরকম হতো। আর তারপর বড় হয়ে যাওয়ার পর একবার একটু বড় করে হয়েছিল আর কি, সেখানে তুমি এসেছিলে। প্রত্যেক বার্থডেতে তোমাকে একটা করে নতুন জামা দিত বাবা, একদম বার্থডে তো দিতেই হবে আগে থেকে। না অবশ্যই আমি জামাটা বার্থডের দিন আগেই পরে নিতাম, আমি ওটা পরে ট্রায়াল ফাইল দিয়ে তারপরে আবার বার্থডের জন্য রেখে দিতাম, যে মানে আমাদের পূজোয় জামা এন্ড বার্থডেতে জামা এটা কম্পালসরি, একদম কম্পালসরি। তুমি এতদিনের যে এই কটা দিনে যে বার্থডে গেছে তোমার লাইফে, তার মধ্যে বেস্ট গিফট কি পেয়েছো এবং কে দিয়েছে? বেস্ট গিফট আমার মা আমাকে একটা দিয়েছিল, সোনার লকেট একটা দিয়েছিল কৃষ্ণ ঠাকুরের, সেটা আমার কাছে বেস্ট গিফট। কবে দিয়েছিল? সেটা দিয়েছিল 2 বছর আগে, সেটা এখনো অবধি তোমার বেস্ট গিফট? হ্যাঁ হ্যাঁ, ওটা খুব কৃষ্ণ ভক্ত তো আমরা সবাই, সেই জন্য। তোমাদের একটা প্রশ্ন হতেই পারে যে কেন আমরা কেন হিরণ কেন এলো হঠাৎ করে শ্রাবন্তীকে এবছরে বার্থডে সেলিব্রেট করতে, বাট আমার তোমরা সবাই নিশ্চয়ই জানো যে তোমরা যারা প্রেম টেম করো বা প্রেম করবে বলে ভাবছো বা যারা অলরেডি প্রেম করেছো, 3টে সেগমেন্টে ভাগ করলাম, যে প্রত্যেক লায়লার একজন করে মজনু থাকে, তো এই জন্য এখন লায়লার কাছে তো মজনুকে আসতেই হবে না, সেজন্য মজনু চলে এসেছে এবারে বার্থডে সেলিব্রেট করতে। তো তোমাদের তো জিজ্ঞেস করলাম সেটা, তোমাদের কেমন লাগছে আজকে মজনু এসেছে লায়লার কাছে সেলিব্রেট করতে, সেটা তোমরা জানাবে সঙ্গীত বাংলাতে। বাট তার আগে আমি আমাকে লায়লাকে জিজ্ঞেস করে নিই যে লায়লা তুমি বলো মজনু যে এসছে কেমন লাগছে তোমার মজনুকে? তো আমি তো মানে দেখি, আমি জাস্ট বেরোচ্ছিলাম, আমি অবাক হয়ে গেছি যে আমরা জাস্ট কিছুদিন আগেই আমাদের শ্যুট কমপ্লিট করলাম, আমি জাস্ট দরজাটা খুলে দেখি আরে হিরণ এসছে হঠাৎ, আমার মজনু এসে গেছে। তুমি যে এই ছবিতে করছো মজনুতে তোমার যে ক্যারেক্টার তার সেটা হলো মেঘনা, তো মেঘনা ক্যারেক্টার সম্বন্ধে তুমি বলো, মানে ওই মেঘনা তোমার সঙ্গে কতটা মেলে? মেঘনা মানে, মেঘনা মানে কি শ্রাবন্তী? না খুব একটা শ্রাবন্তী না মেঘনা এখানে, হ্যাঁ অবভিয়াসলি আমার, আমি আমার মতনই একটু আছে কিন্তু পুরোটা আমার মতো না। এখানে যেমন দেখাচ্ছে মেয়েটা হচ্ছে মানে একটু বেশি অ্যাটিটিউড, খুব একটু অ্যাটিটিউড আছে না, দেখছো না না কিছু এসে তোমার সঙ্গে বাজে ব্যবহার করছে এই করছে, কিন্তু মেয়েটার মধ্যে একটা জিনিস যেটা আছে যেটা হলো ভালোবাসা, যেটার মানে একটু দেখেই মানে আস্তে আস্তে ওটা আছে যে আমার বয়ফ্রেন্ডকে অন্য কেউ দেখছে, ওর বন্ধু যে আমার যে বন্ধু পামেলা করেছে ও এসে খুব ঝাড়ি ঝাড়ি মারছে, মেঘনা কিন্তু সেটা ভীষণ পজিটিভ, মেঘনা কিন্তু সেটা পছন্দ করছে না, তো সেইটার মতো না আমি, কিন্তু অ্যাটিটিউড প্রচণ্ড ভ্যাম সেই ব্যাপারটা না, কিন্তু মেঘনার ক্যারেক্টারটা যেটা এখানে আছে বেশ মিষ্টি, মানে একটা ফ্যামিলি মানে বড় লোক বাড়ির একটা মেয়ে, একটু পিছনেও লাগে যে একটু লেগ পুল করে, সেটা আমিও করি, যেটা তোমার পেছনে আর কি, ওকে যেমন কি চ্যাটার্জি বলতাম জানো আমি, বেয়ারা চ্যাটার্জি ওকে ডাকতাম আমি, বেয়ারা চ্যাটার্জি বলে, তো এই ধরনের তো একটু আছেই। এই না হলে জন্মদিন সেলিব্রেশন, শ্রাবন্তীর জন্মদিন এইভাবে সেলিব্রেট হবে না তো কিভাবে হবে? তার কারণ মজনু নিজে পৌঁছে গেল শ্রাবন্তীকে তার জন্মদিনের জন্য একটা সারপ্রাইজ দিতে। আবার মজনু সম্পর্কে তো অনেক কিছু জানলে, কিন্তু আমি যে কথাটা বলেছিলাম ওই যে শ্রাবন্তীর মধ্যে একটা দেবী সুলভ আর বেবি সুলভ ব্যাপার রয়েছে, বুঝতে পারছি তোমরা বিশ্বাস করছো না যে শ্রাবন্তীর মধ্যে একটা বেবিও লুকিয়ে থাকতে পারে, বিশ্বাস না হলে নিজের চোখে দেখে নাও, শ্রাবন্তী নিজেই প্রমাণ দেবে। গলা খারাপ এমনি, গলা ভারী আমার, তার মধ্যে ওইরকম গলা করা সত্যি খুব চাপের হয়ে যায়, তাও আমি করছি কি বলবো। থ্যাংক ইউ সঙ্গীত বাংলা, আমার খুব খুশি হয়েছে, এই টবে গেটটা আমার খুব পছন্দ, আমি খুব ভালোবাসি গেটে, আমি খুব হচ্ছে আমার নেক্সট টাইম কিন্তু আবার আসতে হবে আমার বাড়িতে। থ্যাংক ইউ সো মাচ, আর প্লিজ সবাই মিলে মজনু দেখতে যাবেন। আজকাল লোকে কিছু পারুক না পারুক এই ফেসবুক টুইটারে স্ট্যাটাস আপলোড করতে কিন্তু দুর্দান্তভাবে পারে, তবে হ্যাঁ একটা ভালো পয়েন্টও তো রয়েছে, এই সেলিব্রিটিরা যদি এই টুইটারে না আপলোড করতো তাহলে আমরা কোথা থেকে খবর পেতাম বলো তো? সেই জন্য চলো আজকে স্টার টুইটে তোমাদেরকে সেই সব জিনিসগুলো দেখাবো যেগুলো তোমরা কোনো দিন ভাবতেও পারতে না যদি না এই টুইটার বস্তুটি থাকতো পৃথিবীতে। প্রথমেই দেখাবো কোয়েল মল্লিক, পুরো টিমকে বেস্ট উইশ দেওয়ার সাথে সাথে বরুণ বিশ্বাসকেও একটা গ্র্যান্ড স্যালিউট জানিয়েছেন কোয়েল মল্লিক।
অনেকদিন পর সিটি মারার কথা বলো বা হাততালি মারার কথা বলো, সেটা কিন্তু এই প্রলয়ে দেখলেই বোঝা যাবে। ঠিক সেম কথাটাই লিখেছে স্বস্তিকা। ও লিখেছে যে হলে বসে অনেকদিন পরেই সিটি মারলাম, অনেকদিন পর হাততালি দিলাম, অনেকদিন পর মন খারাপ করলাম। টোটাল ব্যাপারটা যাকে বলে একেবারে পয়সা উসুল মুভি বক্স। ভেঙ্কটেশ ফিল্মস থেকে টুইট করা হয়েছিল সত্যান্বেষীর ট্রেলার, এবং সেই টুইটের আগেনস্টে মহেন্দ্র সোনি আরেকটি টুইট করেন, মিস ইউ ঋতুদা। ওয়েল, ঋতুদাকে শুধু মহেন্দ্র সোনি নন, আমরা প্রত্যেকে মিস করছি। এবং সত্যান্বেষী এই ছবি, যেটা ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি, আশা করব তোমরা কেউ মিস করবে না। ফ্যাশন গিফট পার্টনার ফ্যাশন এর বিগ বাজার, গেট দ্য বেস্ট ফ্যাশন ডিলস অনলি অন ফ্যাশন ফ্রাইডে। 2000 টাকার একটা আনকন্ডিশনাল গিফট ভাউচার পেয়ে গেছে সুজিত বেড়া হাওড়া থেকে। সুজিত ভাই, তোমায় কিন্তু অনেকগুলো বেড়া টপকে আসতে হবে আমাদের সঙ্গীত বাংলায় এই 2000 টাকার প্রাইজটা নেওয়ার জন্য, কারণ অনেকেই আশেপাশে ওই ওঁত পেতে বসে থাকে, কখন কে পাবে আর প্রাইজটা খপাত করে খেয়ে নেবে। যাই হোক, এসব কথা তো অন্য কথা, সে না পরে হবে। তুমি এসো, আমরা দুজনে মিলে বসে আড্ডা দেবো আর প্রাইসটা একটু ভাগাভাগি করে দেবো, ঠিক আছে? এবার একটা কথা বলি, এই যে ওপরের ড্রেসটা দেখছো, হ্যাঁ শুধু ওপর দিকে তাকো, এই ড্রেসটা কিন্তু আমাকে দিয়েছে শপার্স টপ। আর একটা কথাও আছে, ফিভার 104, সেই ফিভার 104-এ বিকেল 3-5 টাটকা টলিউড শুনতে ভুলো না আর যে সৌরভের সাথে। আশা করবো ও আমার নামটা ঠিক এরকমভাবেই নিচ্ছে আর কি, কারণ ওরা আমাদের রেডিও পার্টনার বলে কথা। আজকের মতন টলিউড রিপোর্টার এখানেই শেষ, আগামীকাল দেখতে ভুলো না সঙ্গীত বাংলা। প্রশ্নটা তো করবো, তবে তো তুমিও জিততে পারবে 2000 টাকার একটা আনকন্ডিশনাল গিফট ভাউচার। নমস্কার।